আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এস আলম একাডেমিতে তোমাকে স্বাগতম। আর আজকে আমি দেখাবো এইচএসসি শর্ট সাজেশনের মাধ্যমে কিভাবে আইসিটি সাবজেক্টের সমস্যা দূর করা যায় এবং এর মধ্যে যে বই ভীতি আছে ওইটা দূর করা যায় অনেক সহজে। কিভাবে অনেক সহজে একটা স্টুডেন্ট এইচএসসি আইসিটি সাবজেক্টে অনেক ভালো করতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ওকে, আমাদের এই হচ্ছে এইচসিটি আইসিটি সাবজেক্টটা। আইসিটি আমরা আইসিটি সাবজেক্টের সমস্যা দূর করব, আইসিটি যারা দুর্বল। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে আইসিটি সাবজেক্টটা সকল গ্রুপেই কিন্তু কম্পালসারি বা বাধ্যতামূলক। আমাদের যে কোনো গ্রুপ বলেন, যে কোনো গ্রুপ বলা যায় যে আর্টস, আর্টস, কমার্স, কমার্স, সায়েন্স, এই তিনটা গ্রুপে আমাদের আইসিটি লাগবে। এই আইসিটি তিনটা গ্রুপেই লাগে, তাই না? এখন আমি শুরু করার আগে আমরা জেনে নেই আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম, আমাদের মার্কটা কীভাবে ডিস্ট্রিবিউট হয়। মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম। মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিচ্ছি। মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেক ইজি। আমাদের ক্রিয়েটিভ কোয়েশন যেটা আছে, সৃজনশীল যেটা বলে, সি 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 কিউ ক্রিয়েটিভ কোয়েশন, আমাদের 50 মার্ক 50। আর এই 50 মার্ক 2017 সালের আগে আমাদের এই 50 মার্কের জন্য আমাদের প্রশ্ন দেওয়া হতো কয়টা? 6টা। আমাদের 6টা প্রশ্ন থেকে আমাদের 5টা প্রশ্ন আনসার করে, 5টা আনসার করে আমাদের এটা হচ্ছে কোয়েশন, এটা হচ্ছে আনসার। আমাদের 6টা কোয়েশন দেওয়া থাকতো, এই 6টার মধ্য থেকে আমাদের আনসার করতে হতো, এই 6টা প্রশ্নের মধ্যে আনসার করতে হতো 5টা, ঠিক আছে? এই 5টা আনসার করে আমাদের 50 মার্ক তুলতে হতো, তাই না? এরপর হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এমসিকিউতে আমাদের কয়টা থাকে? 25টা। 25টার মধ্যে আমাদের 25টাই আনসার করতে হয়, কোয়েশন দেওয়া থাকে 25টা, আনসারও করতে হয় 25টা। তাহলে লেভেল এটা এখানে কোনো আর দরা বাধা নাই, এখানে 25 25 আনসার করতে হয়। কিন্তু এমসিকিউর পর আমাদের আসে প্র্যাকটিক্যালের পালা। প্র্যাকটিক্যালে আমাদের দেখা যায় 25 মার্ক থাকে, 25-এর মধ্যে কে কত পায় এটা হচ্ছে তার পারফরমেন্সের উপরে, কে কতদূর জানে না জানে বা ভাইবাতে তার কী অবস্থা ওইটার উপরে, 25-এর উপরে যা পাওয়া যায় আর কি। এই 25 কোয়েশন থাকে 25-এর জন্য, আর আনসার যা পাওয়ার পায়। এখন আমাদের টোটাল মার্ক হচ্ছে 100 100, মানে 100। আমাদের এই 100 মার্কের মধ্যে আমরা কিভাবে দেখাবো, কিভাবে যে কোনো পরীক্ষার্থী সর্বনিম্ন 50 পাবে, আর সর্বোচ্চ চাইলে একটা স্টুডেন্ট যদি চায় সর্বোচ্চ একবার 90 পর্যন্ত তুলতে পারে অনেক ইজিলি, এই ট্রিক্সটা এখন আমি দেখাবো। একটু খেয়াল করলে আমরা দেখতে পাই যে 2017 সালের আগে আমাদের যে 5টা প্রশ্ন ছিল এটা 6টার মধ্যে আনসার করতে হতো, কিন্তু এখন তো 5টার জায়গায় 8টা প্রশ্ন দেওয়া থাকে ক্রিয়েটিভ কোয়েশন, তাই না? আর বিগত সালগুলার প্রশ্ন আমরা যদি একটু যাচাই বাছাই করি, যেগুলো আমাদের এই রিসেন্ট প্রশ্ন আসছে ওইগুলো আমরা খেয়াল করলে আমরা দেখতে পাই যে আমাদের অধ্যায়, একটু খেয়াল করি কোন অধ্যায় থেকে কতটা প্রশ্ন আসছে বা কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন করা হয় ওইটার উপর ভিত্তি করে এটা দেখছি অধ্যায়। আর এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে অধ্যায়। অধ্যায় একের জন্য যদি আমি দেখি, অধ্যায় একের জন্য আমাদের প্রশ্ন কয়টা? প্রশ্ন আসছে 1টা। অধ্যায় একে 2017 সালে বা এর আশপাশে আমরা যখন প্রশ্নগুলো যাচাই বাছাই করি তখন দেখা যায় 1 নম্বর অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসছে 1টা। তাহলে আমরা 1টা প্রশ্নের জন্য প্রিপারেশন নেব। আর এই 1টা প্রশ্নের মধ্যে কী কী জিনিস থাকে আমরা একটু খেয়াল করলে দেখি, আমাদের সিম্পল কিছু জিনিস থাকে এর মধ্যে হচ্ছে, এই আমাদের কী কী জিনিস থাকে, তথ্য ও প্রযুক্তি,
প্রযুক্তি, এরপরে থাকে বায়োইনফরমেটিক্স, এরপর থাকে ক্রায়োসার্জারি, এরপরে আমাদের আরও থাকে ভার্চুয়াল রিয়েলিটি। এরপর আমাদের আরও দেখা যায় আমাদের যেই টপিকগুলো আমাদের বেশি একটা আসে না, ওইগুলো হচ্ছে সংবাদ বা অফিস, বাসস্থান, ওই অনেক ব্যাপার আছে। কিন্তু বেশি বেশি আমাদের আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান বা প্রতিরক্ষা, বায়ো ইনফরমেটিক্স বা বায়োমেট্রিক্স, ঠিক আছে, বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বা ন্যানো টেকনোলজি আসছে। এরপরে আছে ন্যানোটেক। এই জিনিসগুলো আমাদের বেশি বেশি রিপিট করা হয়। এই যে টপিকগুলো আছে কয়েকটা টপিক, এই টপিকগুলো ভালোভাবে পড়লে আশা করা যায় একটা স্টুডেন্টের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমরা যদি আসি দুই নম্বর অধ্যায়ে, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি ডাটা, দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন কয়টা থাকে? প্রশ্ন একটা আসে সাধারণত, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসে একটা। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে আমরা খেয়াল করলে প্রশ্ন দেখা যায় ডেটা কমিউনিকেশন, ডেটা কাকে বলে। এরপরে আসতে পারে ডেটা ট্রান্সমিশন মোড। এরপর আসতে পারে এই মিডিয়া, ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম, মিডিয়া বা মাধ্যম। এরপর আসে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে আমরা কী কী জিনিস দেখি? নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান, নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা নেটওয়ার্কিং টেকনোলজি, নেটওয়ার্কিংয়ের জন্য যে টপোলজি ব্যবহার করা হয়, নেটওয়ার্কিংয়ের টপোলজি আছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি বা ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, ওই টপোলজিগুলো নিয়ে আলোচনা করছে। এই টপোলজিগুলো যদি আমরা একটু খেয়াল করে পড়ে নিই তাহলে আশা করা যায় কোনো দুই নম্বর অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হোক না কেন, দুই নম্বর অধ্যায় একটা না একটা প্রশ্ন আসবে, আর এই প্রশ্ন থেকে আনসার করা সম্ভব হবে যে কোনো একটা প্রশ্ন। এই টপোলজিগুলো ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। টপোলজিগুলো যদি পড়া হয় তাহলে আমাদের দুই নম্বর অধ্যায় শেষ হলো। দুই নম্বর অধ্যায় থেকে এক নম্বর অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন আনসার করলাম, এরপর দুই নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আনসার করলাম। এখন আমাদের কাজ হচ্ছে তিন নম্বর অধ্যায়টা খেয়াল করা। তিন নম্বর অধ্যায়টা একটু কঠিন অনেকের কাছে মনে হয়, তিন নম্বর অধ্যায়ে অনেক একটু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিন্তু অসম্ভব বা কষ্টকর কোনো কিছু না। তিন নম্বর অধ্যায়ে আমাদের প্রশ্ন আসে দুইটা, এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো এসে থাকে? সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি এরপরে কাকে বলে বা সংখ্যা পদ্ধতির রূপান্তর। এরপর দেখা যায় সংখ্যা পদ্ধতির রূপান্তরের পরে সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কী। এরপর দেখা যায় কম্পিউটার কোডিং, এরপর বাইনারি যোগ বিয়োগ, বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটা আমাদের দেখতে হবে, বাইনারি সংখ্যা। এটা হচ্ছে আমাদের একটা একটা প্রশ্নের জন্য আমরা এই টপিকগুলো একটু খেয়াল করে দেখতে হবে। দুই নম্বরে তিন অধ্যায়ে আমাদের দ্বিতীয় একটা প্রশ্ন আসে, যেটা এটা আর একটা প্রশ্ন হচ্ছে আমাদের এটা ওই কোন কোন টপিকগুলোর মধ্যে আসে, বুলিয়ান, এরপর লজিক, ডিমরগানের সূত্র বা লজিক গেট আমাদের দেখলে হবে, এরপর এনকোডার ডিকোডার বা ফ্লিপ ফ্লপ, ওই লজিক গেট এনকোডার ডিকোডার এরপরে হচ্ছে ফ্লিপ ফ্লপ এসব। এরপর রেজিস্টার দেখলে দেখা যায় এখানে হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন শেষ হয়ে গেল। এই তিন নম্বর অধ্যায়ে যে কোনো একটা প্রশ্ন আনসার করতে পারলেই আমার প্রথম দুইটা থেকে দুইটা আর তিন নম্বর অধ্যায় থেকে আমরা প্রশ্ন আনসার করলাম আর একটা, তাহলে আমাদের প্রশ্ন হয়ে গেল তিনটা টোটাল, তিন অধ্যায় থেকে তিনটা আমাদের প্রশ্ন আনসার করতে হবে কয়টা? পাঁচটা। এখন আমাদের কাজ হচ্ছে চার নম্বর অধ্যায়ে কী আছে? চার নম্বর অধ্যায় থেকে আমরা দেখি সাধারণত চার নম্বর অধ্যায়ে প্রশ্ন এসে থাকে মাত্র একটা। এই একটা প্রশ্ন যদি এসে থাকে ওইটা কিসের উপরে আসে? এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল এর পূর্ণরূপ
এসব নিয়ে আসে। HTML এর ট্যাগ গুলো লিখো, HTML ট্যাগ কাকে বলে, এরপর হচ্ছে ট্যাগ, এরপর হচ্ছে এই ট্যাগের কয়েক কিছু নাম। আমার সাধারণত HTML এর এই ডকুমেন্ট তৈরি বা এই আইপি কাকে বলে, ডোমেইন কাকে বলে, ওয়েবসাইটের কাঠামো, ওইগুলো আমরা দেখতে হবে এখানে। মৌলিক HTML এর মৌলিক বিষয়গুলো দেখতে হয়। এরপরে দেখা যায় এখানে HTML এর টেক্সট ফরম্যাটিং বা ইমেজ অ্যানিমেশন, অডিও ভিডিও টেস্টিং এবং ডিবাগিং, এইসব ব্যাপার নিয়ে কথা বলে। কিন্তু মূলত আমরা দেখব কোন বিষয়গুলো, ওয়েবসাইট কাকে বলে, HTML কাকে বলে, HTML এর মৌলিক উপাদান এবং ট্যাগ কাকে বলে, ট্যাগ এর মৌলিক উপাদান আর কিছু ট্যাগ এর নাম, ঠিক আছে। ইমেজ ট্যাগ, বোল্ড ট্যাগ, গ্রাফিক্যাল ডিজাইন, ওই টুকটাক কিছু জিনিস দেখলে আশা করা যায় আমাদের এখান থেকে এই একটা প্রশ্ন আমাদের পড়ে যাবে। HTML এর বেশি একটা বিস্তর নয়, এখান থেকে একটা প্রশ্ন কমন ফলানো একবারে সহজ। এই HTML টা সম্পর্কে বা ট্যাগগুলো সম্পর্কে একটু পড়াশোনা করলে অনেক সহজে একটা প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে আমাদের 4 নম্বর থেকে যদি আমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাই, তাহলে আমাদের 4টা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। 3 নম্বর অধ্যায়ে মাত্র একটা প্রশ্ন আনসার করে, তাহলে আমাদের বাকি থাকে আর কয়টা? আমাদের বাকি থাকে আর এই 5টা প্রশ্ন হলে একটা প্রশ্ন বাকি থাকে। এখন আমাদের সবারই একটা ভীতি থাকে, সবার যে ভীতিটা থাকে এই ভীতিটা ওই হচ্ছে 5 নম্বর অধ্যায় নিয়ে। 5 নম্বর অধ্যায়ে 2টা প্রশ্ন আনসার, 2টা প্রশ্ন চলে আসে 5 নম্বর অধ্যায় থেকে। 5 নম্বর অধ্যায়টা মূলত প্রোগ্রামিং ভাষা নিয়ে, তাই না? প্রোগ্রামিং ভাষা নিয়ে যাদের অনেক ভীতি, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং জানতে গেলে বা প্রোগ্রামিং নিয়ে কারো কাজ করার ইচ্ছে থাকলে এই 5 নম্বর অধ্যায়টা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের বেসিক থেকে বেশি জরুরি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এর কম্পাইলার বা ইন্টারপ্রেটার অথবা প্রোগ্রামিং এর ডিজাইন মডেল, ওইগুলো সম্পর্কে জানা। আর এই কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জানার যদি ইচ্ছে থাকে এই 5 নম্বর অধ্যায়, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি CSE নিয়ে পড়তে চায় বা IT নিয়ে পড়তে চায়, অবশ্যই কম্পিউটার প্রোগ্রামিং এর এই অধ্যায়টা অনেক ভালোভাবে তাকে পড়তে হবে এবং ওইটা বুঝে শুনে চেষ্টা করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং আমি যারা ভালো করতে চায় তাদের জন্য বলবো, কম্পিউটার প্রোগ্রামিংটা অবশ্যই যেন স্কিপ না করে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মধ্যে আমার মূলত আমরা খেয়াল করলে দেখবো প্রোগ্রামিং মেশিন ভাষা কাকে বলে, অ্যাসেম্বলি ভাষা কাকে বলে, মধ্যম স্তরের ভাষা কাকে বলে। এ আমরা দেখবো মেশিন ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে অ্যাসেম্বলার ইন্টারপ্রিটার। এরপর আমরা দেখলে দেখা যায় সি প্রোগ্রামিং কাকে বলে, সি প্রোগ্রামিং কত প্রকার, এবং চলক কাকে বলে, অপারেটর, এক্সপ্রেশন, কিওয়ার্ড, ওইগুলো থেকে যে কোনো 2টা প্রশ্ন চলে আসবে। একটা আনসার করলে করতে পারো, না হলে সমস্যা নেই, আমরা চলে যাব 6 নম্বর অধ্যায়ে। আমাদের এই 5 নম্বর অধ্যায়ে আনসার করার জন্য এই সাধারণ কিছু ট্যাগই আমাদের যথেষ্ট, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, সি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, বা কিওয়ার্ড এক্সপ্রেশন কাকে বলে, বা অপারেটর। আর আমি আমার নেক্সট ভিডিওগুলোয় সবগুলো ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই একটা ক্লাসও মিস করবো না আশা করি। আমার এই ক্লাসগুলো আমি সামনে নিয়ে আসতেছি তোমাদের নেক্সট ক্লাসগুলোয়, তোমরা এই সবগুলো বিষয়ের উপরে ক্লাস পাওয়া। আর এখন আমরা দেখবো 6 নম্বর থেকে কীভাবে একটা প্রশ্ন আমাদের আনসার করতে হয়। এখন 6 নম্বর অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন আসে, তাই না? আমরা এই প্রশ্নটা আনসার করবো মনে করি। আমাদের তো 8টা প্রশ্ন হওয়া দরকার টোটাল এখানে, আমাদের তাহলে 8টা প্রশ্ন আছে। আমরা আনসার করলাম কয়টা? আনসার করলাম 5টা। এই 5টা 6 নম্বর থেকে আমরা একটা আনসার করে ফেলবো, ঠিক আছে? এই হচ্ছে 6 নম্বর একটা প্রশ্ন আমরা আনসার করে ফেলবো। এই 6 নম্বর থেকে কোনটা করব? আমাদের 6 নম্বর মূলত থেকে ডাটাবেজের উপরে, ডাটাবেজ কাকে বলে বা কুয়েরি কাকে বলে, ডাটাবেজ সাজানোর নিয়ম, ডাটাবেজ ইন্ডেক্স করার নিয়ম, ডাটাবেজ কর্পোরেট করার নিয়ম, বা ডাটাবেজের সারসংক্ষেপ, বা ডাটাবেজ কীভাবে টেবিল তৈরি করে, ডাটা তৈরি করে, ডাটাবেজ তৈরি কীভাবে করে, ক্রিয়েট কীভাবে করে, ওই রিপোর্ট তৈরি, ওই ব্যাপারগুলোই। তাহলে আমরা দেখব ডাটাবেজ কাকে বলে, DBMS কাকে বলে, ওইগুলো দেখলে আশা করা যায় অনেকটা, বিশেষ করে RDBMS, ওইটা আমরা অনেক ভালোভাবে পড়বো, এটা আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর ডাটা সিকিউরিটি কাকে বলে, এরপর সিকিউরিটি নিয়ে আমরা এটাও পড়ে নিলে আমাদের আশা করা যায় আর কোনো প্রশ্ন মিস হবে না। 6 নম্বর অধ্যায় থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন চলে আসবে। আর 5 নম্বর অধ্যায়টা যদি আমরা একটু টুকটাক পড়ে নিই, 5 নম্বর অধ্যায় থেকে আসার সম্ভাবনা আছে। তাহলে আমাদের দেখা যায় ঘুরে আমাদের এই
এই পাঁচটা প্রশ্ন আমাদের অটোমেটিক আনসার করে ফেলতেছে আমরা সহজভাবে। এর চেয়ে সহজভাবে আর কোনো আনসার করার সিস্টেম আমার মনে হয় আর জানা নাই, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা টপিক আমরা কিভাবে পারবো বা কিভাবে বুঝবো এটা নিয়ে একটা প্রশ্ন আসে। আমি বলে দেই এখানে অনেকগুলা টিউটোরিয়াল আছে, অনেকগুলা নেটে অনেক সাইট আছে বা অনেকগুলা ইউটিউব চ্যানেল আছে যেখানে এই বিশেষ করে 10 মিনিট স্কুলে অনেক সুন্দরভাবে সহজভাবে বোঝানো হয়। আরও অনেক স্কুল আছে যেখানে অনলাইন স্কুল যেখানে এগুলো ফ্রিতে শেখানো হয়। এর জন্য নিশ্চিন্তে অনলাইনে সার্চ দিলে আশা করা যায় পাওয়া যাবে, এর জন্য কোনো টেনশন করার দরকার নেই। আমি আমার যুক্তি যদ্দুর মনে হয়েছে যে স্টুডেন্টের জন্য অনেক ভালো হবে এই সুন্দরভাবে গাইডলাইনটা চায়, আমি আমার দিয়ে দিলাম। এখন আশা করি তোমরা আমি আমার এই প্রত্যেকটা ব্যাপারের বা প্রত্যেকটা বিষয়ের উপরে আমি আমার টপিক নিয়ে ক্লাস তৈরি করব। তোমরা আমার এই ক্লাসগুলো দেখতে পারো, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটন প্রেস করে রাখো যেন আমার এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এবং সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনায় আল্লাহ হাফেজ।